হাই ফ্রেন্ড, আমি রঞ্জন বিশ্বাস। আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কিভাবে ইউটিউবের ভিডিওতে ট্যাগ ব্যবহার করা হয়। আর যদি আজকে এই ভিডিওটা পুরো দেখে নেই আর তাহলে আর কোনো ভিডিও দেখা যাবে না, যদি এই ভিডিও থেকেই সম্পূর্ণভাবে জেনে যাবেন কিভাবে ইউটিউব ভিডিওতে ট্যাগ ব্যবহার করা। তাহলে কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আপনি চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে দেখুন কোনারে আছে আপনার চ্যানেলের লোগোটি, লোগোটিতে ক্লিক করবেন। লোগোটি ক্লিক করার নিচে দেখুন আছে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি দেখুন আপনার ভিডিওগুলি আছে, যে ভিডিওতে আপনি আপনার ট্র্যাক ব্যবহার করবেন সেই ভিডিওটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার এখানে দেখেন এখানে পেন্সিলের একটি অপশন আছে উপরে, এই পেন্সিলের অপশনটিতে আপনি ক্লিক করবেন। পেন্সিলের অপশনে ক্লিক করার পরে আপনি এভাবে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে অ্যাড ট্র্যাক, অ্যাড ট্র্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ট্র্যাক যা দিবেন, যেমন আমি এটা দিয়ে দিয়ে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও, যেমন আমি লিখেছি হাউ টু ভাইরাল শর্ট ভিডিও আমি ট্র্যাক দিয়েছি সেটা। তারপরে এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন, দিয়ে এটা ক্লিক করে দেবেন। এখানে উপরে কোনারে দেখেন আছে সেভ, তারপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন, আপনার ভিডিওটি সেভ হয়ে গেল। এইভাবে ইউটিউব ভিডিওতে ট্র্যাক ব্যবহার করে। ধন্যবাদ।